আমাদের সাথে এই মুহূর্তে আছেন একজন গুণী চিত্রনায়ক অভিনেতা, যাকে সবাই চেনেন একদম, মানে অনেকটা সময় ধরে কিন্তু অনেকে হার্টথ্রব ছিল এবং অনেক ফ্যান বেস তার আমাদের দেশে। আমাদের সাথে আছে আমাদের প্রিয় আলেকজান্ডার বোরা। ভাইয়া প্রথমে আপনি শুভেচ্ছা জানাচ্ছি, কেমন আছেন? সামনে তো নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন, এটাতে আপনি একটি পদে প্রতিনিধিত্ব করছেন, এই ব্যাপারে যদি একটু দর্শক করতে চাই। আসলে ফিল্ম ক্লাব হলো ফিল্মের লোকদের, এই ক্লাবটিতে যারা আগে থেকে তৈরি করেছেন তাদেরই ইচ্ছা ছিল যে ফিল্মের লোকরা বাইরে কোথাও আড্ডা দিতে পারে না, বিধায় ফিল্মের লোকরা একসাথে আড্ডা দিবে, এই জন্য একটা তৈরি হয় ফিল্ম ক্লাব। সেই ধারাবাহিকতায় চলছে। আমি ক্লাবের একজন লাইভ মেম্বার, তা কখনো নির্বাচন করিনি, এই প্রথম আমি নির্বাচন করছি। আর নির্বাচন করার কারণেই হলো যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের জন্যে আসা। ভাইয়া কোন প্যানেল থেকে করছি? আমি করছি শামসুল আলম ইকবাল প্যানেল। তো আপনি যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন, আপনার কী কী পরিকল্পনা রয়েছে? আসলে আমি তো মানে খেলাধুলা বান্ধব, ক্লাব মানি হচ্ছে সবাই মনে করে যে ক্লাব মানি হচ্ছে আড্ডা হবে, কাঠ খেলা হবে। কাঠ খেলার বাইরেও যে খেলা আছে, যেগুলো ক্রিকেট, ফুটবল, কারাতে, যেহেতু আমি নিজে একজন কারাতে, সেজন্য আমি চাই যে এই ক্লাবটা দিয়ে আমি বিভিন্ন বাইরে যে ক্লাব ক্লাব হয়, ক্লাব নিয়ে যে সব খেলাগুলো হয় সেই খেলাগুলোতে অ্যাটেন্ড করা, এটা ক্লাবটাকে পরিচিত করা। যে ফিল্ম ক্লাব নামে একটা ক্লাব আছে, সেটাতে ফিল্মের লোকদের কিছু টিমও আছে, এটা হলো একটা। আরেকটা হলো যে আমাদের ফিল্মে ক্লাবের থেকে আরও কিছু নতুন কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, এবং সেটা আমাদের পরিকল্পনার মতোই থাকবে। শুধু ফিল্ম ক্লাব বসে আড্ডা মারার কথা বলাই না, বাইরে যেন এটা বিস্তার হয় সেটা নিয়ে আমার কার্যক্রম। যেহেতু প্রথম নির্বাচন করছি, পাশ করার পর আমার এই পরিকল্পনাগুলো আসবে। নির্বাচন তো আগামী 16 তারিখে, 16 ফেব্রুয়ারি, এবং এই পর্যন্ত প্রস্তুতি কেমন বা কেমন দেখছেন পরিবেশটা? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো আছে, আশা করি যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভালো যাবে। আপনি তো 90 দশকের শেষের দিক থেকে বলা যায় 2000-এর টাইমটায় ওই দশকে আপনি খুবই অ্যাক্টিভ ছিলেন, তো ওই সময়ের বিএফডিসি যেমন একটা প্রাণ চঞ্চল ছিল, বিএফডিসি সেখানকার থেকে এখন একটু কম, তো এই বিষয়টা আপনাকে একটু কষ্ট দেয়? আসলে একটু কম না, নেই বললেই চলে। আমাদের আমরা যখন কাজ করেছি 90-এর পর থেকে, আমার ফিল্মে আসার 90-তে আমি প্রথমত অ্যাসিস্ট্যান্টই করি, তারপর আমি 4 বছর পর আমি হিরো হই, এরপর আমার পথ চলে হিরো হিসাবে অনেক একটা টাইম পথ চলেছি। তখনকার কাজের ব্যাপার আর তখনকার যে জৌলস এফডিসি কেন্দ্রিক, মানুষ তখন বিনোদন কেন্দ্রিক ছিল, আমরা দর্শকদের জন্য ছবি বানাতাম, দর্শক দেখতো, ছবি হিট হতো, ছবি আরও হতো, সেই হিসেবে আমরা তখন প্রডিউসার তৈরি করতাম। প্রডিউসার নতুন আসতো, প্রডিউসারকে আমরা উদ্যোগ নিয়ে মানে আমরা সাহস যোগাতাম যে আপনি ছবি বানান, লগ্নি করেন, আপনার ছবি হিট হবে। তো হিট করার জন্য যা যা দরকার, আমাদের অনেক স্যাক্রিফাইস আছে, অনেক স্যাক্রিফাইস, যেরকম সময় কম লাগাতাম, পয়সা কম নিতাম, যাতে একটা প্রোডাকশন বাড়ে। একটা প্রোডাকশন বাড়লে আমাদের এফডিসির লোকেরাই খাবে, আমার ভাইয়েরাই খাবে, আমার বোনেরাই খাবে, এই এদের জন্য একটা করে প্রোডাকশন বাড়ানো হতো, এক একটা ঘর বাড়ানো হতো। একটা ঘরে যদি একটা ছবি বাড়ে তাহলে আমাদের ছবি সংখ্যা বাড়ে, সেই দিক থেকে আমাদের কাজগুলো চলে। সেই জিনিসটা এখন কেউ দেখে না, বা কোনো প্রডিউসার যদি সহযোগিতা চায়, বরঞ্চ সহযোগিতা দূরের কথা, ওই ছবি নিয়ে বছরের পর বছর ঘুরতে ঘুরতে তার সবই শেষ হয়ে যায়। এই পরিস্থিতির পেছনে ভাই কোন বিষয়গুলোকে আসলে দায়ী করবে? দায়ী কাকে? দায়ী হলো নেতা, যে যখন চেড়ে আসবে সে তখন তার কথা ভাবে, সে যদি ইন্ডাস্ট্রির কথা ভাবতো, সে যদি তার সংগঠনের কথা ভাবতো, সে যদি তার সমিতির কথা ভাবতো, বা সমিতির করণীয়টা কী, একটা সমিতি করলেই শুধু লোকজনকে নিয়ে বসে, কমিটি নিয়ে বসে থাকলেই তো হবে না, আমার কার্যক্রমটা কী, আমার কাজটা কী, আমার কাজটা হলো প্রোডাক্ট, আমাকে বেশি বেশি প্রোডাক্ট করতে হবে, সেই প্রোডাক্টের দিকে কারো লক্ষ্য ছিল না।
যেহেতু নির্বাচনের কথাটা আসতে পারে, সমিতির কথা আসতে পারে, যে আমরা এখন দেখি যে শিল্পী সমিতি নিয়ে বা যে কোনো সমিতি নিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হয় একটা, বা একজন শিল্পী আরেকজন শিল্পীর সাথে কাদা ছড়াছড়ি একটা ব্যাপার। কিন্তু আমরা যারা দর্শক ভক্ত রয়েছে, আমরা তো ভাবি যে শিল্পীরা একসাথে মিলেমিশে থাকবে, কাজ হবে। এই বিষয়টিকে আপনি একজন শিল্পী হিসেবে কীভাবে দেখেন? এটাকে আসলে স্বাস্থ্যকর হেলদি নাকি চেঞ্জ হওয়া প্রয়োজন? আসলে আগে এটা আমরা দেখিনি, আগে তো দেখেছি আমরা একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা স্নেহ ভালোবাসা, আমরা যেটা শিখে আসছি। আমরা সিনিয়রকে দেখলে দাঁড়িয়ে যেতাম, সালাম দিতাম, দূরে থাকলেও দেখতাম যে সে আসছে, আমরা দাঁড়িয়ে যেতাম, কারণ ভুলেও যেন সে না বলে যে ছেলেটি ব্যথ, এই কথাটা যেন না বের হয় সেটা আমরা মেনে চলতাম। এবং সিনিয়র মেকআপ রুমে থাকলে আমরা যেতামই না মেকআপ, এরকম ব্যাপারটা ছিল। আর এখন সিনিয়র জুনিয়র কি বা তার তো সবাই খারাপ না, মানে ওই জিনিসটা উঠে গেছে, আন্তরিকতা আন্তরিকতাই নাই আমাদের। এখন হলো যে ভালো কিছু করছেন, সুনামের জায়গায় দুর্নাম হচ্ছে বেশি। এখন ফেসবুকের লাইভ যার যার ইচ্ছে মতো বলছে, একটা খারাপ কমেন্টস দিচ্ছে, সেই খারাপের উপরে খারাপ করছে, তো খারাপটাকে সে লুকিয়ে নিচ্ছে, ভালোটাকে গ্রহণ করছে। বলেন যে ফেসবুক লাইভে এসে বলছে, তো অনেক সময় তো সমস্যা যে নিজেদের মধ্যে বসে একটা সলভ করে ফেলা যায়, যে বিষয়গুলো বা আমাদের বিএমপিসির ভেতরে শিল্পী অঙ্গনের ভেতরে বিষয়গুলো তা কেন সাধারণ দর্শক জানে, এটা তো নিজেরা বসেও করা যায়। বা নাকি এটা উদ্যোগ নেওয়ার মতো কেউ নেই, নাকি ওই যে আপনি যেটা বলেন যে সিনিয়রকে যে মানবে বা কেউ যে ডেকে বসালে আসবে, এই ঘটনাটা ঘটে না? কারণ এটা আমরা কিন্তু দুঃখ পাই। আসলে সিনিয়রদেরকে তো ডাকতে হবে, সিনিয়রকে ডাকার যোগ্যতা তো লাগে। আমি সিনিয়রকে না ডেকে সে যদি মনে করে আমি নিজে সিনিয়র, তাহলে সে ডাকবে কাজ, সে তো নিজেই সিনিয়র, সে নিজেই সব বিচার করতে পারে। নিজের বিচার যদি সে নিজে করে তারপরও হতো, কিন্তু নিজের বিচার কেউ নিজে করে না। আমি ভালো কী খারাপ সেটাকে নিজেকে বিচার করতে হবে, আর আমি যদি বিচারই না করি, আমি সে যদি সবসময় ভাবি।